আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে আপনাদেরই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়েছে। আব্দুল মান্নান লিখেছেন, আমার কমপ্লেক্স ফিস্টুলা, 2020 সালে বাংলাদেশে একবার অপারেশন করেছি, ভালো হয়নি। এরপর 2022 সালে ইন্ডিয়াতে গিয়েছি, সেখানে অপারেশন হয়েছে কিন্তু এখনও পুঁজ পড়ে। এখন টয়লেট করতে অসুবিধা হয়, টয়লেট ক্লিয়ার হয় না। আপনাদের এখানে অপারেশন করলে আমি কি ভালো হব? খুব দুশ্চিন্তায় আছি। ধন্যবাদ মান্নান সাহেব আমাদেরকে লেখার জন্য। জি, আপনার মতো অনেক রোগী আমাদের এখানে আসেন, যারা বাংলাদেশে একাধিকবার অপারেশন করেছেন, ইন্ডিয়াতে করেছেন, সিঙ্গাপুরে করেছেন, এমনকি আমেরিকা বা ইংল্যান্ডও অপারেশন করে আবার হওয়ার পর আমাদের কাছে এসেছেন। আমরা এই সবগুলো রুগী, আমাদের এরকম রিকারেন্ট ফিস্টুলা, অর্থাৎ আবার হওয়া ফিস্টুলা বা ভালো না হওয়া ফিস্টুলা, এরকম কয়েকশো রুগীর অপারেশন আমরা করেছি। ইনশাল্লাহ সবগুলো রুগী আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ হয়েছে এবং ভালো আছেন। আপনিও আমাদের এখানে চিকিৎসা নিলে আশা করছি পুরোপুরি ভালো হবেন। আমরা আপনার আগে যেরকম কেটে অপারেশন করেছে আমরা সেরকম করি না, আমরা কাটা ছিঁড়া ছাড়া লেজার দিয়ে এই অপারেশন করি। এবং আপনার দুটো সমস্যা আপনার বক্তব্য অনুসারে বুঝাচ্ছে, একটি হচ্ছে আপনার পায়পটটি সরু হয়ে গেছে, এটি সাধারণত অধিকবার অপারেশন হলে এরকম সরু হয়ে যায়। আপনার সেই সরু হয়ে যাওয়া পায়পত্রও অপারেশন করে ঠিক করতে হবে, আর ফিস্টুলাও অপারেশন করে ঠিক করতে হবে। এই দুটোই আমরা লেজার দিয়ে করি, ফিস্টুলা তো সবসময় লেজার দিয়েই করি, এবং পায়পত সরু হওয়াও অধিকাংশ সময় কাটা ছিঁড়া ছাড়াই লেজার দিয়ে করতে পারি। তো সুতরাং আপনার এই দুটো রোগ, টয়লেট ঠিকমতো না হওয়া এবং ফিস্টুলা, আশা করি আমাদের এখানে আসলে পুরোপুরি ভালো হবেন। এরপর দুবাই থেকে সিদ্দিক আলী লিখেছেন, স্যার আমি দুবাই থাকি, আমার জটিল ফিস্টুলা, তিনটি মুখ, দুবাইতে একবার অপারেশন করেছি, এরপর ভালো না হওয়ায় তারা দেশে চলে যেতে বলেছে, দেশেও দুইবার অপারেশন করেছি কিন্তু ভালো হয়নি, এখনও পুষ পানি যায়। কিন্তু চাকরির জন্য আমি আবার এখানে চলে আসতে বাধ্য হয়েছি। মাঝখানে একবার দেশে গিয়ে ঢাকার একজন বড় ডাক্তার দেখিয়েছিলাম, তিনি এখানে নাম লিখেছে আমি সেটা বলছি না, তিনি বলেছেন তিনবার অপারেশন করতে হবে। এই এত দীর্ঘদিন সময় দেশে থাকা আসলে আমার পক্ষে সম্ভব নয়, আর খরচও তিনবারের অনেক বেশি, সেই জন্য না করে চলে এসেছি। এখন আমি আপনার অনেক ভিডিও দেখেছি, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এখানে আমি কি একবারে ভালো হব? ধন্যবাদ সিদ্দিক আলী সাহেব, অবশ্যই আপনি আমাদের এখানে একবারেই ভালো হবেন ইনশাল্লাহ। আমরা আপনার তিনটা ফিস্টুলা আছে বলেছেন, আমরা তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, আটটা পর্যন্ত ফিস্টুলা একবারেই অপারেশন করেছি এবং ভালো হয়েছে। আপনিও আশা করছি একবারেই ভালো হবেন। আরেকটি বড় বিষয় হচ্ছে, এই এতগুলো ফিস্টুলা একবারে করা যায় না, কারণ হচ্ছে যখন কেটে করা হয় তখন এতগুলো ফিস্টুলা যদি কাটা হয় তাহলে আপনি কিন্তু মল ধরে রাখতে পারবেন না, টয়লেটের রাস্তা কাটা যাবে, মল ধরে রাখতে পারবেন না, সেই জন্যই কিন্তু একাধিকবার অপারেশন করা হয়। আমরা যেহেতু কাটা ছিঁড়া করি না, লেজার দিয়ে করি, সেখানে কাটা ছিঁড়া নাই, যতগুলা ফিস্টুলায় থাকুক না কেন সবগুলা কিন্তু একসাথে করা সম্ভব, এখানে কোনো কাটা ছিঁড়া করা হয় না। পায়পথে ফিস্টুলা কাটলে অনেক বড় ফিস্টুলোটমি, যে রোগ অপারেশনটা কেটে করা, অনেক বড় একটা ক্ষত তৈরি হয়, অনেক দিন গরম পানিতে বসে ড্রেসিং করে ভালো করতে হয়, আপনি জানেন আপনার অপারেশন হয়েছে। আমাদের এই প্রক্রিয়ায়, অর্থাৎ লেজারের মাধ্যমে যে অপারেশন আমরা করি, ফাইলাক ফিস্টুলা লেজার ক্লোজার, এখানে কিন্তু কোনো কাটা ছিঁড়া নাই, আপনাকে ড্রেসিং করার বা দীর্ঘদিন ক্ষত থাকার কোনো ব্যাপার নাই,
আপনি অপারেশনের পর খুব শীঘ্রই অর্থাৎ 10-12 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যেই আপনি হয়তো দুবাই চলে যেতে পারবেন। তো সুতরাং আপনি যখন দেশে আসবেন আমাদের এখানে আসুন, আশা করি আপনি ভালো হবেন। ধন্যবাদ আপনাকে।